মাদক দ্রব্য উৎপাদন পরিবহন বিপণন চোরাচালনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড মন্ত্রিসভায় আইন অনুমোদন বরিশালের দ্বীপাঞ্চলে হবে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রধানমন্ত্রীর ঘোষণা রাজধানীতে সম্প্রদায়ের ভবন উদ্বোধন ডায়াবেটিস সহ বেশ কিছু রোগে ভুগছেন খালেদা চিকিৎসার সময় সাপেক্ষ বলছে মেডিকেল বোর্ড ডিজিটাল নিরাপত্তা বিলে রাষ্ট্রপতির সম্মতি আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি অবস্থান কোটা বহালের দাবিতে সারাদেশে সড়ক রেলপথ অবরোধ শাহবাগে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের সমাবেশ শুনলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমি জানাচ্ছি রাত এগারোটার সংবাদে আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা এবং আমি ফারজানা এছাড়া সংবাদে আরও থাকছে এবছর অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন পরিবেশ সম্মত টেকসই উন্নয়ন নিয়ে গবেষণা পাঁচ গ্রামের বেশি ইয়াবা কিংবা পঁচিশ গ্রামের বেশি হেরোইন কোকেন সহ মাদকদ্রব্য উৎপাদন পরিবহন বিপণন ও চোরাচালনের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড এমন শাস্তির বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দু এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা এছাড়া কলকারখানায় শিশু শ্রম পুরোপুরি নিষিদ্ধ করে বাংলাদেশে শ্রম সংশোধন আইন চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে মোহাম্মদ দেশে মাদকের চোরাচালান ও ব্যবহার ভয়াবহ আকার ধারণ করায় কঠোর অবস্থান নেয় সরকার মাদক বিরোধী অভিযান শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এ সম্পর্কিত আইনের দুর্বলতা থাকায় আঠাশ বছরের পুরনো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সময়োপযোগী করার উদ্যোগ নেয় সরকার এই ধারাবাহিকতায় সোমবার তেজগস্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আইনটির নীতিগত অনুমোদন দেওয়া হয় দশমিক পাঁচ শতাংশের বেশি পরিমাণে অ্যালকোহল বিক্রিতে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক না নিলে লিখিত মুসলেকাসহ এক লাখ টাকা জরিমানা গুনতে হবে এছাড়া হেরোইন কোকেন সহ কশ্রেণীভুক্ত মাদকদ্রব্য পঁচিশ গ্রামের কম সর্বোচ্চ দশ বছর ও সর্বনিম্ন বছর কারাদণ্ডের বিধান করা হয়েছে পঁচিশ গ্রামের অধিক এসব মাদক আটক হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে একইভাবে পাঁচ গ্রামের বেশি ইয়াবা বহন বিক্রি ও চোরাচালানে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে আইনে এমনকি ষড়যন্ত্র প্ররোচনা সাহায্যকারীরাও একই শাস্তি ভোগ করবে পরে সচিবালয়ে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব কোকেন এবং কোকো কোকা অদ্ভুত মাদক দ্রব্য এটা মাদকদ্রব্যের পরিমাণ অনর্ধ পঁচিশ গ্রাম হইলে অনন দুই বছর এবং অনর্ধ দশ বছর কারাদণ্ড আর মাদক পরিমাণ পঁচিশ গ্রামের ঊর্ধ্বে হইলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড আর পাঁচ গ্রামের কম ইয়াবা বহন করলে সর্বোচ্চ পনেরো বছর ও সর্বনিম্ন পাঁচ বছর কারাদণ্ড ভোগ করতে হবে ইয়াবার বিষয়টা বলা আছে পাঁচ গ্রামের উপরে হলে তো বা যাবজ্জীবন শুধু তাই নয় এসব মাদকদ্রব্য সেবন করেছে ডোপ টেস্টে তার প্রমাণ মিললে কমপক্ষে ছয় মাস এবং সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ডের বিধান এই আইনে রাখা হয়েছে এছাড়া তেমন কোনো বড় পরিবর্তন ছাড়াই ভেটিংয়ে পাঠানো বাংলাদেশ শ্রম আইন এর খসড়ার চূড়ান্ত এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা মোহাম্মদ নুরুল নবী একুশ টেলিভিশন ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আধুনিক যন্ত্রপাতি ব্যবহার সহ সারা দেশে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসনের ব্যবস্থা করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালের দ্বীপাঞ্চলে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে বলেও জানান তিনি বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজের সুবর্ণ জয়ন্তী এবং হরিজন সম্প্রদায়ের জন্য আবাসন ব্যবস্থার উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকবর হোসেন রিপোর্ট না ফুটতে দেশের নগরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে কাজে নামেন পরিচ্ছন্নতা কর্মীরা রাজধানীতে পরিচ্ছন্নতা কর্মীরা সতেরোটি কলোনিতে বসবাস করলেও নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা হরিজন সম্প্রদায়ের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে রাজধানীর দয়াগঞ্জ ধলপুর ও সূত্রাপুরে তেরোটি ভবনে এক হাজার ফ্ল্যাট নির্মাণ করছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এর মধ্যে চারটি ভবনে তিনশো পঁয়তাল্লিশটি ফ্ল্যাট গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের তাগিদ দিয়ে সরকার প্রধান সারা দেশে এই সম্প্রদায়ের মানুষের জন্য ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন প্রত্যেকটা জেলা উপজেলা মনে করি এখন থেকে এই কর্মী সেখানে যারা কাজ আবাসন আমি করবে তাদের আবাসনের ব্যবস্থা করা তাদের সুন্দরভাবে যাদের থাকার ব্যবস্থা সেই ব্যবস্থাটাও নিতে হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হরিজন সম্প্রদায়ের সাথে কথাও বলেন প্রধানমন্ত্রী আমরা খুশি তো ফ্ল্যাটবে সবাই খুশি তো আচ্ছা আস্তে আস্তে আবার সবার জন্য করে দেব এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশালের শের বাংলা মেডিকেল কলেজের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন মেডিকেল কলেজকে আমি বিশ্ববিদ্যালয় রূপান্তর করব না বিশ্ববিদ্যালয় হবে সম্পূর্ণ আলাদা আর বিশ্ববিদ্যালয় হবে গবেষণামূলক বিশ্ববিদ্যালয় হবে পোস্ট গ্রাজুয়েশন প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের তাগিদ দিয়ে বিভাগগুলোতে মেডিকেল বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেন তিনি অপারেশন থিয়েটার পড়ে আছে কিন্তু অপারেশন করবার মতো ডাক্তারও নেই সার্জন নেই অ্যানস্থিস্ট নেই নার্স নেই এরকম এক একটা অবস্থা আমরা শুধু প্রতিষ্ঠান করে যাব আর সেগুলো অবহেলিত থাকবে এটা কিন্তু হতে পারে না সারা সুষম উন্নয়ন নিশ্চিত করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী বরিশাল অঞ্চলের একটা দ্বীপ আমরা কয়েকটা দ্বীপ আমরা ইতিমধ্যে সার্ভে করেছি সেখানে একটি দ্বীপ অঞ্চল আমরা বেছে নেব যেখানে আমরা নতুন আরেকটি একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ভবিষ্যতে করব দক্ষিণ অঞ্চলটাই এখন আর অবহেলিত না সেখানে পায়রা নতুন যে বন্দর আমরা করে দিচ্ছি ভবিষ্যতে ওটা গভীর সমুদ্র বন্দরে রূপান্তর হবে এবং ইতিমধ্যে সেখানে তেরোশো মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্রের কাজ প্রায় সমাপ্তির পথে জনগণের জন্যই আওয়ামী লীগ কাজ করে বলে দেশ উন্নয়নের রোল মডেল হয়েছে বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা আমার যে লক্ষ্য বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার গেতে বাদ ডায়াবেটিস সহ বেশ কিছু রোগে ভুগছেন বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড এসব রোগ নিয়ন্ত্রণে আনার পর তার মূল চিকিৎসা শুরু হবে বলেও জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ রিপোর্ট উচ্চ আদালতের নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সোমবার দুপুরে তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড সদস্যরা তার সঙ্গে দেখা করেন পরে সাংবাদিকদের সঙ্গে খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন তারা উনি কিন্তু দীর্ঘদিন যাবত ভুগতেছেন রিমাডার্ড আর্থ্রাইটিস একটা রোগে বাদ বাদ জ্বর না কিন্তু বাত বলতে পারে বাংলায় এবং এটা রিমাডার্ড আর্থ্রাইটিস সুদীর্ঘ ত্রিশ বছর যাব সেই রোগে ভুগতেছেন তো সেটা যে ওষুধ মিনিমামই যে আমরা প্রেসক্রাইব করি ওইটা উনি খাচ্ছিলেন কিন্তু যে কোনো কারণেই হোক এটা ডোজটা অনেক এডিকেট ছিল না প্রথমে একটু ছিল কিন্তু পরবর্তীকালে অনেক কম ডোজ খাচ্ছিলেন এবং সেই ফলশ্রুতিতে হোক বা যে কোনো কারণে হোক ইদানিং ওনার একটু জটিলতা যেগুলো হয় আটতারিসে সেটা ডেভেলপ করছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী বলেন খালেদা আর চিকিৎসার বিষয়ে হাইকোর্টের নির্দেশনা তারা পড়েছেন বোর্ড গঠনের নির্দেশনার কোনো ব্যত্যয় ঘটেনি বলেই তাদের ধারণা বিডিং করছি আমরা কিন্তু হাইকোর্টের মানে হাইকোর্টের নির্দেশনা নিয়ে বসছি আমরা আমি তো যদি জানি যে হাইকোর্টের নির্দেশনা ব্যর্থ হয়েছে বলে মনে হয় মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা জানান খালেদা জিয়ার চিকিৎসা অনেকটাই সময় সাপেক্ষ এই রিমাটোর আর্থ্রাইটিস চিকিৎসার জন্য এই দেশে সব সম্ভব এখন প্রেফারেন্স থাকতে পারে মানুষের বিভিন্ন ছিল ভিন্ন জিনিস প্রয়োজনে রাতেও মেডিকেল বোর্ডের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান তারা থ্যাংক ইউ রাবেয়া একুশে টেলিভিশন ঢাকা ডিজিটাল নিরাপত্তা বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফলে বিলটি আইনে পরিণত হল গত সপ্তাহে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সংসদে পাশ হওয়া বিলগুলো সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিলেন রোববার রাষ্ট্রপতি ডিজিটাল নিরাপত্তা আইনের সম্মতি দেন গত ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা বিল 2018 পাশ হয় তবে ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি ধারা নিয়ে গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রবল আপত্তি রয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্য দিয়ে গুজব সন্ত্রাস এবং অপপ্রচার নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি বলেন আন্দোলনের চেয়ে এখন গুজব সন্ত্রাস ভয়াবহ রূপ ধারণ করেছে এই অপতৎপরতা থামাতে ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকরী ভূমিকা রাখবে ওবায়দুল কাদের বলেন যে কোনো বিচার ব্যবস্থায় আওয়ামী লীগ বিএনপির চেয়ে বরিষ্ঠ গঠনতন্ত্র থেকে সাত ধারা বাদ দিয়ে বিএনপি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দেউলিয়া এবং দণ্ডিত দলে পরিণত হয়েছে দেশ এবং রাজনীতি এই দলের হাতে নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি সন্ত্রাস এখন আন্দোলনের সেই বিএনপি কাজটি এই ডিজিটাল নিরাপত্তা আইন দুষ্টকে দমন করার জন্য সৃষ্টকে ডিজিটাল ক্রাইমের ডিজিটাল ডিজিটাল থাকবে না। । নিরাপত্তা আইন সহ বর্তমান সরকারের কোন আইনি সাধারণ মানুষ মানে না বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র নেতারা রাজধানীতে এক মতবিনিময় সভায় তারা আরো বলেন সরকার নিজেদের দুর্নীতি ঢাকতেই এ আইন করেছে আমন্ত্রিত অতিথিরা বলেন ডিজিটাল নিরাপত্তা আইন করে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছে রিপোর্ট ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি এতে গণমাধ্যমের প্রতিনিধি ও পেশাজীবীরা অংশ নেন মতবিনিময়ে অংশ নিয়ে তারা বলেন বিশ্বের কোথাও এ ধরনের নির্যাতনমূলক আইন নেই তাই আইনটি পরিবর্তনের দাবি জানান তারা ডিজিটাল নিরাপত্তা আইনের ফলে গণমাধ্যমের স্বাধীনতা মুখ থুব পড়বে বলেও মত দেন তারা এই যে আইনটি করা হচ্ছে যেটি পৃথিবীতে কোথাও কিন্তু করা হয়নি সেখানে কিন্তু বাংলাদেশে এই আইনটি প্রথম করা হচ্ছে ডিজিটালি কি আমরা সবচেয়ে বেশি এগিয়ে আছি আজকে ইউরোপ আমেরিকার জাপান কানাডা চায়না তারা কি এগিয়ে নেই ডিজিটালি একটা আইনকে নিয়ে বিশ্বের থেকে যে প্রতিবাদ আসবে এবং নিশে এটা কিন্তু লক্ষণীয় বিষয় এই আইনটা পৃথিবীর জঘন্যতম আইনগুলির মধ্যে অন্যতম আগেই ছিল দু চারটা আইন কিন্তু এটা তার চেয়েও খারাপ আলোচনায় বিএনপি নেতারা বলেন সরকারের কালো আইন দেশের মানুষ মানে না জনগণকে ঐক্যবদ্ধ করে সরকারকে সমুচিত জবাব দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা আজকে এই আইন আমরা মানি না আমরা এই সরকারের কোন আইন মানি না সম্পাদক পরিষদের কথা দিয়েছে যে আমরা এগুলো আলোচনা করে এগুলোকে আমরা সংশোধন করার চেষ্টা করব করব একেবারে কাছেই গেলেন না উনি তো বিদেশ থেকে এসে বলে ফেললেন যে না না ঠিক আছে এটা শুধু যারা মিথ্যা কথা লিখবে তাদের জন্য ডিজিটাল নিরাপত্তা নয় বর্তমান স্বৈর শাসক ফেসিস সরকারের নিরাপত্তার জন্য এই আইনটি প্রণয়ন করা হয়েছে আমাদের দেশে আরো কালো আইন আছে কিন্তু এটা কালোর চেয়েও কালো বেশি কালো আইন সরকার নিজেদের দুর্নীতি ঢাকতেই ডিজিটাল নিরাপত্তা আইন করেছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা সরকারি চাকরিতে কোটা বহালের দাবিতে শাহবাগে বিক্ষোভ করেছে প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সদস্যরা একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে মুক্তিযোদ্ধা মঞ্চ রাজধানীর প্রতিবাদ সভা থেকে বৃহস্পতিবার থেকে মতিঝিলে আমরণ অনশনের ঘোষণা দেওয়া হয়েছে সহকর্মী রাশেদুল আলম রাসেলকে সাথে নিয়ে রিপোর্ট করছেন অখিল পোদ্দার প্রথম দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বহাল সহ এগারো দফা দাবি বাস্তবায়নে রাজধানীর বিক্ষোভ করেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিবন্ধীরা প্রতিবন্ধী শিক্ষার্থীরা জানান পৃথিবীর প্রায় সব দেশেই প্রতিবন্ধীদের জন্য কোটা রয়েছে এই প্রহসনের প্রজ্ঞাপন আমরা মানি না যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে তিন দিন যাব যে এত আর্তনাদ করছি তার সেই কথাটা কি প্রধানমন্ত্রী কানে পৌঁছাচ্ছে না একটাই অনুরোধ আমাদের দাবি আমাদেরকে ফিরিয়ে দেখ বুধবার পর্যন্ত যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা আগামী বৃহস্পতিবারে মহাসমাবেশ করব। আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে সমাবেশে সংগঠনের নেতারা বলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা সম্পৃক্ত থাকলে দেশ আরও বেশি এগিয়ে যাবে অবিলম্বে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহলের দাবি জানান তারা কোনো শত্রু কোন রাজাকারের সন্তান কারো কথা শুনে আমাদের যেন কারোর সাথে কোনো তুলনা দেওয়া না হয় এটাই জননীয় জননেত্রী শেখার কাছে আমাদের এটাই কামনা এটা আমরা মর্মাহত হয়েছি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমরা খুবই ব্যথিত আমরা লজ্জিত এবং আমরা অপমানিত হয়েছি কেউ না কেউ তাকে ভুল বুঝিয়ে এবং ভুল সিদ্ধান্ত দিয়ে জননেত্রীর হাত দিয়ে এই কাজটি করেছেন আমরা আশা করি জননেত্রী শেখ হাসিনা এই কাজটি থেকে সরে আসবেন এবং যে প্রজ্ঞাপন জারি করেছেন সে প্রজ্ঞাপনটি পরিবর্তন করবেন পরিবর্তন করবেন এদিকে সরকারি চাকরিতে কোটা বহলের দাবিতে চট্টগ্রামের সিটি গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মুক্তিযোদ্ধার সন্তানেরা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা অবস্থান নেন দিনাজপুরের সড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করেন মুক্তিযোদ্ধারা শহরের নিমনগর ফুলবাড়ি রেলগেট এলাকায় অবস্থান নেন তারা। এ সময় আটকা পড়ে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন দ্রুত যান এক্সপ্রেস এবং পার্বতীপুর থেকে দিনাজপুরগামী কাঞ্চন এক্সপ্রেস ট্রেন একই দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে অখিল পোদ্দার একুশে টেলিভিশন ঢাকা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড কামাল হোসেন জাতীয় প্রেস ক্লাবে ভাষা সৈনিক আব্দুল মতিনের চতুর্থ মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন মন্ত্রিসভা ভেঙে ভোটের আয়োজন করতে হবে স্বাধীনতার স্বপ্নকে বঙ্গবন্ধুর স্বপ্নকে শহীদদের স্বপ্নকে মতিন ভাইয়ের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে হলে একমাত্র উপায় হলো জাতীয় ঐক্য সংসদ ভেঙে দেওয়া এবং নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা এবং নির্বাচনকালীন সময় সারণ সামরিক বাহিনীকে মোতায়েন নির্বাচন কমিশন অথর্ব নির্বাচন কমিশনকে পুনর্গঠন একুশ আগস্ট গ্রেনেড হামলা হত্যা মামলার আসামিদের উপযুক্ত শাস্তির আশা করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ইতিহাসের জঘন্য বর্বরচিত হামলা এটি সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সহ হামলার শিকার অনেকেই বিচার দেখে যেতে না পারায় হতাশা প্রকাশ করেন তিনি তবে দশ অক্টোবর রায়ে দোষীরা সর্বোচ্চ শাস্তি পাবে বলে আশাবাদ অ্যাটর্নি জেনারেলের সরকার ফরমাইশি আদেশের মাধ্যমে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও বিএনপি নেতাদের ফাঁসাতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মৌদুদ আহমদ বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মৌদুদ আহমদ বলেন বিএনপিকে ধ্বংস করার জন্য সরকারের আদালত ব্যবহারের নগ্ন উদাহরণ দেখা যেতে পারে দশই অক্টোবর একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ বিএনপির কোন নেতা জড়িত ছিল না বলেও জানান ব্যারিস্টার মৌদুদ আহমদরা প্রতিবেদন তৈরি করে এই মামলায় তারেক রহমানকে জড়িয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা অবৈধ সম্পদ অর্জনে দুদকের মামলায় হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন ছয় কোটি উনত্রিশ লাখ তেইশ হাজার টাকার অবৈধ সম্পদের মালিক হওয়া এবং পাঁচ কোটি আট লাখ পঁয়ষট্টি হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে দু সালে মায়ার বিরুদ্ধে মামলা করে দুদক ঢাকার বিশেষ জজ আদালত তেরো বছর তেরো বছরের কারাদণ্ড ও পাঁচ কোটি টাকা জরিমানা করে আপিল করলে দু দশ সালে হাইকোর্ট তাকে খালাস দেয় তবে রায়ের বিরুদ্ধে দুদকের আপিলের পর দু সালে আপিল বিভাগ মায়ার খালাসের রায় বাতিল করে পুনরায় শুনানির নির্দেশ দেন নতুন করে ওষুধ মোটরসাইকেল প্রস্তুতকারী সিরামিক সহ আরো নয়টি খাত রপ্তানি পূর্ণদনা পাবে এসব খাতে দশ শতাংশ হারে নগদ সহায়তা দেয়া হবে সরকারি সিদ্ধান্তের আলোকে গেল মাসে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক বিশ্লেষকরা বলেছেন চাহিদা উৎপাদনশীলতা এবং পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো গেলে রপ্তানি প্রণোদনার সুফল মিলবে জানাচ্ছেন দেশের রপ্তানি খাতকে উৎসাহিত করতে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের ওপর অনেকদিন ধরে নগদ সহায়তা দিয়ে আসছে সরকার রপ্তানি আয় বাড়ানো বিশ্ববাজার প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা অর্জনে এই সহায়তা দেয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয় নতুনভাবে অন্তর্ভুক্ত নটি খাত চলতি দুই হাজার আঠারো উনিশ অর্থবছরে রপ্তানি হওয়া পণ্যের ওপর নগদ সহায়তা পাবে আর প্রণোদনা বা নগদ সহায়তার জন্য দশই সেপ্টেম্বর থেকেই আবেদন করতে পারবেন রপ্তানিকারকরা প্রণোদনার জন্য নতুন খাতগুলো হল ওষুধ পণ্য মোটরসাইকেল সিরামিক দ্রব্য রেজার ও রেজার ব্লেডস ফটোভোল্টাইক মডিউল কেমিক্যাল পণ্য টুপি কাঁকড়া ও কুচে এবং গ্যালভানাইজড শিট বিশ্লেষকরা বলছেন রপ্তানিতে প্রণোদনা দেওয়ার পাশাপাশি প্রতিযোগিতা সক্ষমতাও বাড়ানো প্রয়োজন সামগ্রিকভাবে প্রতিযোগিতা সক্ষম যদি তাদের হতে হয় তাহলে ইজ অফ ডুইং বিজনেস থেকে শুরু করে তারপরে পোর্ট ট্রান্সপোর্ট খরচ ট্রান্সপোর্টে বিলম্ব এগুলোকে আমাদের আসলে অ্যাড্রেস করতে হবে এছাড়া রপ্তানি পণ্যের ওপর গবেষণা থাকা জরুরি বলেও মত অর্থনীতিবিদদের এখন যে মাত্রা রপ্তানি হচ্ছে তার চেয়ে রপ্তানি আমরা বাড়াতে কেন পারছি না সেটা কি চাহিদার ক্ষেত্রে সমস্যা নাকি আমাদের উৎপাদন ক্ষমতা ক্ষমতার অভাব নাকি আমাদের প্রাইসটা কম্পিটিভ না কাজে এই তিনটা বিষয়ে যদি আমি গবেষণা না করি তাহলে তো আমি আন্দাজে খালি ইনসেন্টিভ দিয়ে গেলাম রপ্তানিতে প্রণোদনের সুবিধা কাজে লাগাতে চাইলে কাঠামো ঢেলে সাজানো প্রয়োজন বলেও মনে করেন বিশ্লেষক ও অর্থনীতিবিদরা ইমন টেলিভিশন ঢাকা আগামী নির্বাচনে তিনশো আসনে জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত পনেরোই অক্টোবর মহাসমাবেশের পর প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ দুপুরে রংপুর নগরীর নিউ সেনপাড়ায় পত্রিক নিবাস পরিদর্শনে গিয়ে তিনি বলেন জাতীয় পার্টি নির্বাচনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে আগামী নির্বাচনে দলকে ক্ষমতায় নিয়ে যাওয়াই এখন একমাত্র লক্ষ্য বলে জানান এরশাদ শুভ মহালয়ায় শুরু হল শারদীয় দুর্গা উৎসবের দিন গণনা সূচনা হলো দেবীপক্ষের রাজধানীর বিভিন্ন মন্দিরে মহালয়া উপলক্ষে দুর্গা ছিল নানা আয়োজন ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ এবং জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা ছিল সকলের প্রণব চক্রবর্তী রিপোর্ট পুরার মতে শিবের বর অনুযায়ী কোনো মানুষ বা দেবতা কখনো মহিষাসুরকে বধ করতে পারবে না আর সেই দাম্ভিকতায় মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে এই বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর হতে চায় তখনই দেবতাদের মিলিত শক্তিতে সৃষ্টি হয় দশভুজা দেবী দুর্গার অস্ত্রে শস্ত্রে সজ্জিত দেবী অসীম শক্তিতে পরাজিত করেন মহিষাসুরকে সে অনুযায়ী এ দিনটি মহালয়া এদিন থেকেই শুরু হল শুভ্র বসনা মা দুর্গার আগমনের ক্ষণ গণনা অর্থাৎ দেবীপক্ষের শুভ সূচনা গুলশান বনানী ফাউন্ডেশনের উদ্যোগে বনানী মাঠে ছিল শুভ মহালয়ের আয়োজন ভোরে শ্রী শ্রী চণ্ডীপাঠ শঙ্খ আর উলুধ্বনির মধ্য দিয়ে বরণ করা হয় দেবীর আগমনী খনকে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন এটি এর মাধ্যমেই সমাজের সকল কুপমণ্ডকতা দূর হোক সে কামনা ছিল পুণ্যার্থীদের আজকে পৃথিবীতে যারা সন্ত্রাসী যারা মাদক শক্ত বা যারা এই সমাজের অশুভ শক্তি তাদের ধ্বংস করার জন্য মায়ের আবির্ভাব সমাজের শান্তি শৃঙ্খলা বিরাজ করুক সকলের সুখী সমৃদ্ধি জীবনযাপন করুক লড়াই তো চলছে কিন্তু লড়াই বিজয় হচ্ছে শেষ পর্যন্ত কিন্তু অসুবিধা টিকতে পারেনি রমনা কালী মন্দিরেও মহালয়া উপলক্ষে দেবী দুর্গার আগমনী আয়োজন ছিল ভক্তদের মানুষের মাঝে যে একটা অসুর কাজ করে সে সেই আসলে বধ করেছেন দেবী দুর্গা মহালয়া মানেই আর ছয় দিনের প্রতীক্ষা মায়ের পূজার আগামী পনেরোই অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের মূল আয়োজন দুর্গা দুর্গাপূজা প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ সমন্বিত খাবার উপার্জনের আশা জাগিয়েছে মেহেরপুরের তরুণদের মাঝে একই সঙ্গে টার্কি দেশি মুরগি ছাগল কোয়েল পাখি কবুতর সহ নানা জাতের পশু পাখি পালনে আগ্রহ বেড়েছে এসব পশু পাখির মাংসের ভালো কদর থাকায় বিক্রি হয় প্রত্যাশা অনুযায়ী একসাথে বিভিন্ন ধরনের পশু পাখি পালনে খরচ লাগছে কম খামার থেকে মাসে পঞ্চাশ হাজার টাকার বেশি আয় হচ্ছে লাভজনক হওয়ায় বেকারত্ব ঘুচেছে অনেকের সংশ্লিষ্টরা বলছেন প্রশিক্ষণ পেলে সম্ভাবনাময় এ খাতে বাড়বে কর্মসংস্থান আলেম জনতার ঐক্যের আহ্বানে যশোর থেকে সুনামগঞ্জ পর্যন্ত পথযাত্রা শুরু হয়েছে কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন জমিয়াতুল উলামার সভাপতি মৌলানা ফরিদুদ্দিন মাসুদ পথযাত্রাটি সকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় যাত্রা বিরতি করে সেখানে পথসভায় ফরিদুদ্দিন মাসুদ বলেন বর্তমান সরকারের আমলে দেশ উন্নতির শিখরে পৌঁছেছে শেখ হাসিনার সরকার কমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়ে আলেম সমাজকে সম্মানিত করেছে বলেও মন্তব্য করেন তিনি দুপুরে ভৈরবে পথসভায় অংশ নিয়ে দেশের উন্নয়নে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তিনি পথযাত্রাটি চোদ্দটি স্থানে পথসভা করার কথা রয়েছে সুনামগঞ্জে পথসভার মধ্য দিয়ে শেষ হবে পথযাত্রা কৌমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রির সম্মান প্রদানের বিলকে মাইল ফলক হিসেবে দেখছে হাফেজ কারি পীর ও উলামা মাসাই ঐক্য পরিষদ রাজধানীর মোহাম্মদপুরে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা একথা বলেন শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সংসদের গেল অধিবেশনে এ সংক্রান্ত বিল পাশ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা একই সাথে ইসলামের প্রসারে নানা অবদানের জন্য সরকারকে ধন্যবাদ জানান বক্তারা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাওলানা মীর সাত দফা দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছেন পণ্য পরিবহন মালিক ও শ্রমিকরা সদ্য পাশ হওয়া সড়ক পরিবহন আইন সংশোধন না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা এদিকে পণ্য পরিবহন সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে অন্য পরিবহনের ট্রাক পিকআপ ভ্যান রোববার থেকে এভাবেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে রাজধানীর তেজগা ট্রাক স্ট্যান্ডে দখল করেছে রাস্তাও ধর্মঘট পালন করছেন মালিক ও শ্রমিকরা সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে তারা এই ধর্মঘট পালন করছেন সংশ্লিষ্টরা বলছেন সড়ক দুর্ঘটনায় জড়িতদের পাঁচ লাখ টাকা জরিমানা আর পাঁচ বছরের জেল সহ যে আইন পাস হয়েছে তা সংশোধন না হলে আর কঠোর আন্দোলনে যাবেন তারা আমরা সাতটা দাবি দিচ্ছি এই সাতটা দাবি আলোচনার টেবিলে যদি সরকার মন্ত্রী পরিষদ আমার ডাকে প্রশাসন ডাকে আলোচনার মাধ্যমে আমরা কি ছাড়তে পারি কি দিতে পারি মালিক চালক ও শ্রমিকরা বলছেন একদিকে সরকারের মন গড়া আইন অন্যদিকে বিআরটি এর অব্যবস্থাপনার পাশাপাশি ট্রাফিক পুলিশের নৈরাজ্য দুর্বিশহ করেছে তাদের পথ চলা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভারের যাবজ্জীবন অথবা ভাসীর

দিনাজপুর পৌরসভায় শরিয়াহ ভিত্তিক ব্যাংকিং শাখা চালু করল ইউনিয়ন ব্যাংক এই উপলক্ষে আয়োজন করা হয় দোয়া মাহফিল প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক বিশেষ অতিথি হিসেবে যোগ দেন উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সুজাউর চৌধুরী অন্যদের মধ্যে অংশ নেন ইউনিয়ন ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ মাইনুল ইসলাম চৌধুরী ও মোহাম্মদ মঈনুদ্দিন আর সাথে শেষ করছি রাত তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি একবার মাদকদ্রব্য উৎপাদন পরিবহন বিপণন চোরাচালানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড মন্ত্রিসভায় আইন অনুমোদন বরিশালের দ্বীপাঞ্চলে হবে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রধানমন্ত্রীর ঘোষণা রাজধানীতে হরিজন সম্প্রদায়ের ভবন উদ্বোধন ডায়াবেটিস সহ বেশ কিছু রোগে ভুগছেন খালেদা চিকিৎসার সময় সাপেক্ষ বলছে মেডিকেল রাষ্ট্রপতির সম্মতি আওয়ামী লীগ বিএনপির পাল্টা পাল্টি অবস্থান কোটা বহালের দাবিতে সারা দেশে সড়ক রেলপথ অবরোধ শাহবাগের মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের সমাবেশ সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরবর্তী সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল শুভরাত্রি শুভরাত্রি